আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি বরকাতু। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো। আপনারা কি বলতে পারেন এখন কার মূল্যায়ন জাতির কাছে বেশি, হিরো আলম নাকি ভোট ডাকাত আওয়ামী এমপি মাশরাফি? হ্যাঁ, আপনাদের ধারণাই সঠিক। বর্তমানে মাশরাফির চেয়ে হিরো আলমের মূল্যায়ন বা সম্মান জাতির কাছে অনেক বেশি, কারণ মাশরাফি এখন ভোট ডাকাত কুনি দর্শকদের দলে যোগদান করেছে, আর এই হিরো আলম নিজের জীবনের মায়া ছেড়ে অন্যায়ের বিরুদ্ধে ভোট চোর এবং ডাকাতদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ভোট কেন্দ্রে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে একাই লড়াই করেছে, সত্যিকারের হিরোগিরি দেখিয়েছে, তাই সে অধিকাংশ মানুষের কাছেই রাতারাতি হিরো বনে গেছে। এই হিরো আলমকে আমি কখনোই ব্যক্তিগতভাবে পছন্দ করিনি বা তাকে নিয়ে কথা বলার প্রয়োজনও মনে করিনি, তবে এখন এই হিরো আলমকে নিয়ে কথা বলতে সময় এবং পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। এই মাশরাফি কদিন আগেও জাতির বস ছিল, সবার ভালোবাসা ছিল, কিন্তু বিতর্কিত একটি দলে যোগ দিয়ে সে একেবারেই পচে গেছে। তার জন্যে সবার হৃদয়ের জমানো ভালোবাসা ঘৃণায় পরিণত হয়েছে। নির্বাচনের আগেও হিরো আলমের মুখে মাশরাফি সম্পর্কে একটি কথা শুনেছিলাম, যে হিরো আলম বলেছিল মাশরাফি যদি নির্বাচন করতে পারে তাহলে আমি পারবো না কেন। শুনে মনে হলো এই হিরো আলমকে পাইলে জিজ্ঞেস করতাম যে মাশরাফির সাথে তোমার তুলনা আছে নাকি। প্রচণ্ড রাগ উঠেছিল এই হিরো আলমের উপর, মাশরাফির সাথে নিজেকে তুলনা করেছে এই জন্য। তখন মনে মনে বুঝতে পেরেছিলাম যে মাশরাফি যদিও এই বিতর্কিত একটি দলে যোগ দিয়েও থাকে, তার জন্য যে ভালোবাসাটুকু একেবারেই ফুরিয়ে যায়নি। ভেবেছিলাম দেখা যাক কি হয়তো মাশরাফির এই রাজনীতিতে আসা জাতির জন্য ভালো কিছু হতে পারে। তারপর যখন বিভিন্ন পত্রিকায় দেখতে পেলাম মাশরাফি বলেছে যে নির্বাচন নাকি সুষ্ঠু হয়েছে এবং কোথাও কোনো আপত্তিকর ঘটনা ঘটেনি, তখন সাথে সাথেই তার প্রতি যে ঘৃণাটুকু জন্ম নিয়েছে আমি আমার নিজের বাসায় প্রকাশ করতে পারবো না। ইচ্ছে করে আমি এই ভিডিওর সাথে শত শত ভোট চুরির ভিডিও অথবা ভোট ডাকাতির ভিডিও, লজ্জাজনক একটি নির্বাচন হয়েছে তার শত শত ভিডিও ক্লিপ আমি এই ভিডিওর সাথে জুড়ে দিতে পারতাম, কিন্তু আমি তা দেব না, কারণ তার প্রয়োজন মনে করছি না। জাতি দেখতে পেরেছে এই লজ্জাজনক নির্বাচনে কি হয়েছে, কি করে ভোট ডাকাতি হয়েছে। জাতির কাছে স্বচ্ছ এবং পরিষ্কার নির্বাচন একটি লজ্জাজনক কলঙ্কিত নির্বাচন। মাশরাফিদের মতো দিনকানা দলকানারা দেখেও যদি না দেখার ভান করে তাহলে আমাদের করার কিছু নেই। আওয়ামী সন্ত্রাসী দ্বারা ধর্ষিত চার সন্তানের জননীকে দেখতে হিরো আলম হাসপাতালে গেলেও মাশরাফিদের মতো সেলিব্রিটিরা নিন্দা বা এতটুকু প্রতিবাদ পর্যন্ত জানায়নি। তাই এই ধরনের সেলিব্রিটিদের থেকে জাতির জন্য ভালো কিছু আশা করা নিতান্ত বোকামি ছাড়া আর কিছুই না। আমাদের উচিত মাশরাফিদের মতো স্বার্থপর দালালদের ঘৃণাবনে প্রত্যাখ্যান করা। তাই আজকে আমার ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, মাশরাফিদের মতো স্বার্থপরদের সর্বক্ষেত্রে প্রত্যাখ্যান করা শুরু করে দিন আজ থেকে এবং এখন থেকেই। এরা জাতির শত্রু, দেশের শত্রু, এরা নিজের স্বার্থে সব কিছুই করতে পারে। ভালো থাকবেন সবাই, আমার জন্যে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।